মহাসড়কের বাসের অপেক্ষায় তিনটি ইউনিয়নের প্রতিষ্টি গ্রামের ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে বন্দিদশায় দশায় জীবনযাপন করছে দিনারপুর পরগনার অর্ধলক্ষাধিক সাধারণ মানুষ অপেক্ষার প্রহর যেন শেষ হয় না ঢাকা সিলেট মহাসড়ক নবীগঞ্জ উপজেলার প্রতিদিন দেখা যায় স্কুল কলেজের পোশাক পরা পুরো এক দল ছাত্রছাত্রী গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ডাকা সিলেট মহাসড়কের পাশে কাঁধে ব্যাগ নিয়ে বাসের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা প্রহর করে তারা সময় মতো আসছে না ডাকা সিলেট মহাসড়কের চলমান হবিগঞ্জ টু আউসকান্দি দি লোকাল মিনিবাস কারো হাতে কারো পিঠে স্কুল ব্যাগ নিয়ে বাসের অপেক্ষায় স্কুল কলেজে যাওয়ার সময়টা পার করে মহাসড়কে জানা গেছে ঢাকা সিলেট মহাসড়কে মাত্র নয়টি হবিগঞ্জ টু আউসকান্দি পরিবহনের মিনিবাস চলাচল করে যা তুলনা অনেকাংশে কম স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি চরম সংকটের সময় ও বন্ধু দশয় জীবনযাপন করছে ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চলের দিনারপুর পরগনা পরগনার তিনটি ইউনিয়নের গ্রামীণ জনপদের অর্ধ লোকজন সরজমিনে দেখা যায় ঘটনার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আসে বাসের জন্য অপেক্ষা করতে করতে স্কুলের সময় চলে যাচ্ছে অচিরেই দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ স্কুল কলেজের ছাত্র চরম ভোগান্তি আরও বাড়বে বলে আশা করছে স্থানীয় এলাকাবাসী সিএনএন বাংলা টিভি হবিগঞ্জ হবিগঞ্জ থেকে প্রতিদিন এইভাবে আমাদের কষ্ট করতে হয় কোনোদিন লোকাল বাস আসে না সেই ঘন্টার পর ঘন্টা আমরা বাসের জন্য দাঁড়িয়ে থাকি কিন্তু বাস আসে না প্রতিদিন আমরা এইভাবে যদি গাড়ি না পাই সবাই ছাত্র তাহলে আমরা এরকম যাবো কীভাবে সবাই আটকে যায় প্রতিদিন কেউ অনেক দূর বাড়ি On est...